হ্যালো, মৌলি অ্যান্ড আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা গ্লাস পেন্টিং করতে একটু ভয় পাও। দেখতে পাচ্ছ যে আমি এই কাঁচের বোতলটা আমি মায়ের রান্নাঘর থেকে পেয়েছি। এটা হচ্ছে যে মায়ের ঘিয়ের বোতল ছিল, তো বেসিক্যালি এটা মা পরিষ্কার করে রেখেছিল, তো আমি সেটা আমার নজরে পড়েছে, তো তাই জন্য তার মেকওভার করে দিলাম। তো ফার্স্টে এটা আমি ডিটেলিং অ্যাড করার আগে আমি এটার চার সাইডে একটা সেলোটেপ চিটিয়ে দিয়েছি, মাঝখানটা আমি ফাঁকা রাখবো, ওখানে হালকা ফুলকা কিছু ডিটেলিং করবো। তো ওটার চার সাইডে আমি ব্লু কালার ইউজ করেছি, তো স্পঞ্জ দিয়ে আমি ট্যাপ ট্যাপ করে চার সাইডে ব্লু কালার করে নিলাম। মানে নদীটা দেখলে কেমন কি ভাববে, আমাকে না ঠেঙায়। তো দেখতে পাচ্ছ হচ্ছে যে মায়ের ঘিয়ে শিশির মেকওভার চলছে। দেন এটা ব্লু কালার হয়ে যাওয়ার পর একটু শুকিয়ে নিয়েছি আমি। দেন আমি এটার ওই সেলোটেপটা খোলার চেষ্টা করছি। সেলোটেপ খোলার খুব কষ্টকর ব্যাপার, বোঝাই যায় না সেলোটেপের স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট। তো আমি এটা অনেক কষ্ট করে খুলে নিয়েছি। দেন আমার কাছে হচ্ছে যে আমি ব্রাশের পেছনের দিকটা কালারে ডিপ করে আমি ডট ডটগুলো এঁকেছি। তো হচ্ছে যে সত্যি কথা বলতে জোগাড় এরকমভাবে আমি এটা করতে খুব পছন্দ করি, ডট ডট করে পেইন্ট করতে আমি খুব পছন্দ করি। তো আমি এটা ইয়েলো কালার দিয়ে, সবগুলো আমি বেসিক্যালি অ্যাক্রিলিক কালারই ইউজ করে থাকি। তো আমি ডট ডট করে গোটাটা পেইন্ট করছি। এটা হচ্ছে যে আমি বলবো যে একটু সাবধানে করো, কারণ হচ্ছে যে একটু চেষ্টা করো যে শুকিয়ে নিয়ে আবার স্টার্ট করার জন্য, নাহলে কিন্তু পেইন্ট যদি শুকনো না হয়ে থাকে তো একদিকটা করার পর হয়তো অন্যদিকটা তোমার লেগে যেতে পারে। তো একটু বি কেয়ারফুল। দেন হচ্ছে যে আমি এটা পুরো চার সাইডটাই হচ্ছে যে ইয়েলো কালারের টট টট দিয়ে এটা কভার করার চেষ্টা করছি। আর হচ্ছে যে নেক্সট তোমরা জানিও যে আমাকে কমেন্ট সেকশনে যে নেক্সট তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। তো এটা ডট ডট করে আমি পুরো এটা কভার করে দিচ্ছি। আর হচ্ছে যে ব্লুয়ের সাথে ইয়েলোর কম্বিনেশনটা একটু ভালো আসবে বলেই আমি এই দুটো কালার চুজ করেছি। আর হচ্ছে যে ব্লু কালারের কোটটা আমার এই গ্লাসের ওপর খুব ভালো লাগছিলো, আমি জানি না মায়ের পর কী রাখবে। আর হচ্ছে যে ব্লু হয়ে যাওয়ার পর এখানটা একটু শুকিয়ে নিয়েছি, এখানটা দেখো আমি বলছিলাম না যে একটু উঠে যাচ্ছিলো, তো আমি না শুকিয়ে একটু পাকামো করে ফেলেছিলাম, তো আমাকে ওটা একটু কভার করতে হলো। দেন হচ্ছে যে আমি এটা ছোটো ছোটো ফ্লাওয়ার অ্যাড করেছি, আমি ফ্লাওয়ার ড্র করতে বা পেন্ট করতে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি যতগুলো তোমরা দেখবে যে প্রিভিয়াস ভিডিওতেও আমি অনেক জায়গায় ফ্লাওয়ার পেইন্ট করেছি বা ড্র করেছি, তো এই জন্য আমি এখানেও সেই ফুলের মায়া ছাড়িতে পারি নাই। তো ফুল ড্র করার চলছে, একটা হ্যাঁ একটা বড়ো একটা ছোটো, এটা বেশ ভালো দেখায়। তো দেখতে পাচ্ছ একটা বড়ো আমি একটা ছোটো করে ফ্লাওয়ারগুলো ড্র করেছি। হ্যাঁ, আর এটার জন্য আমি ছোটো একটা ব্রাশ ইউজ করেছি, আমি হচ্ছে যে জিরো নাম্বার ব্রাশের ইউজ করেছি যাতে আমি আরও ফাইনভাবে পেইন্ট করতে পারি। তো তোমরা চাইলে তোমাদের সুবিধা মতো ব্রাশ ইউজ করতে পারবো, কিন্তু যদি বলি ছোটো বোতল হয় কাঁচের বোতল, সেক্ষেত্রে ছোটো 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 ডিটেলিং একটু সরু ব্রাশ নিয়ে করো। আবার সেই আমি আবার ব্রাশের পেছনে একটু অরেঞ্জ কালার নিয়ে তো ফ্লাওয়ারের মাঝে এগুলো ডট করে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আমি আর বেশি ডিটেলিং অ্যাড করছি না, আর এই আমার প্রায় কমপ্লিট। এবার দেখো ফাইনাল ভিডিওটা কেমন লাগছে, ফাইনাল আউটপুটটা কমপ্লিট হয়ে গেছে, ঢাকনাটা লাগিয়ে দিলাম, কমপ্লিট। টাডা, কেমন লাগলো বলো, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, বাই।